40 টাকা কিনে নিয়ে উনি বিক্রি করছেন 70 টাকা, এটা হতে পারে না। সব মিলিয়ে আমরা দেখেছি যে ভোক্তারাও এবার কিন্তু একসাথে হুমড়ি খেয়ে পড়েননি। টিসিবির মাধ্যমে সরকার 1 কোটি পরিবারকে কিন্তু পণ্য দিচ্ছে। খুচরা পর্যায়ে কেউ বিক্রি করছেন 50, কেউ 60, কেউ 70 কেন হবে? আমরা তাদেরকে ধরেছি, তাদেরকে আইনের আওতায় এনেছি। আমরা এখানে এসে দেখছি তারা ক্রয় মূল্যের যে ভাউচার রেখেছেন কিনা, বিক্রয় মূল্যে ভাউচার দিচ্ছেন কিনা। এখানে আমরা কয়েকটি মাছ বাজার এবং খুচরা পর্যায়ে দেখেছি যে এই ব্যর্থ হচ্ছে। আমরা আইন অনুযায়ী একটু প্রতীকী তাদেরকে জরিমানা করেছি। আর পাশাপাশি আরেকটা বিষয় বলি যে আমরা দেখলাম বেগুনের বাজার এখানে পাইকারি পর্যায়ে যেটি 40, খুচরা পর্যায়ে কেউ বিক্রি করছেন 50, কেউ 60, কেউ 70 কেন হবে? আমরা তাদেরকে ধরেছি, তাদেরকে আইনের আওতায় এনেছি এবং আমরা সমিতির যে সেক্রেটারি মহোদয় ওনাকে ফোন দিয়েছি আমাদের আগে আসার জন্য, আমরা নির্দেশনা দিয়েছি। এবার আপনারা জানেন যদি কোনো মার্কেটে কোনো অনিয়ম হয় পুরো দায়িত্ব নিতে হবে ব্যবসায়ী সমিতিকে। আমরা কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ে তাদের বিরুদ্ধে লিখব, যে আমার মহাপরিচালক মহোদয় বলেছেন। আর মুরগির বাজার দেখেছি আমরা, মুরগির দাম যে নতুন মুরগি যেটা গতকালকে 195 টাকা, 195 থেকে 95 টাকা নির্ধারিত হয়েছে, সেই মুরগি কিন্তু বাজারে আসবে আগামীকাল কিংবা পরশু। এটি আজকে সাপ্লাই দেওয়া হলে খুচরা পর্যায়ে পরশু দিন আগে যাবে, মানে 3 দিন আমাদের সময় লাগবে। কিন্তু আল্লাহর রহমতে আমরা দেখেছি আজকেই বাজারে 15 টাকা করে কেজি প্রতি কম কিনেছেন ব্যবসায়ীরা। আমরা দেখেছি মুরগির দামও কমেছে এখানে। তো সব কিছু মিলিয়ে ব্যবসায়ীরা বলেছেন, মুদি দোকানের যারা তারা বলেছেন গত বছরের তুলনায় এবছর কিন্তু বাজারের যে অবস্থা এটা অনেক কমতির দিকে। সব মিলিয়ে আমরা দেখেছি যে ভোক্তারাও এবার কিন্তু একসাথে হুমড়ি খেয়ে পড়েননি। আমাদের মন্ত্রী মহোদয় যে অনুরোধ করেছেন যে একসাথে যেন বেশি পণ্য না ক্রয় করে, দেখেছি ভোক্তারাও সাড়া দিয়েছেন। আমরা সব আবার আরেকটা বিষয় হলো এই যে টিসিবির মাধ্যমে সরকার 1 কোটি পরিবারকে কিন্তু পণ্য দিচ্ছে, নিম্নবিত্তের যারা, নিম্ন আয়ের যারা, সেই নিম্ন আয়ের মানুষের যে ডিমান্ডটা সেটা তো ফুলফিল হয়ে যাচ্ছে, কারণ 4 কোটি মানুষের খাবার চলে যাচ্ছে সেভাবে। তাই সব কিছু মিলিয়ে সরকারের যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার আদলে আমাদের বাজার অবস্থা কিন্তু ইনশাল্লাহ আগে যে অনেক বেটার। আর আমরা কিন্তু এবার সার্বক্ষণিক থাকবো, আমরা বলেছি। পাশাপাশি আরেকটা বিষয় আমরা উচ্চারণ করতে চাই, কেউ যদি অবৈধ মজুদারি করেন, কেউ যদি অতিরিক্ত মুনাফা হাঁকান, তার বিরুদ্ধে ভোক্তাধিদপ্তরের অবস্থান হবে 0 টলারেন্স। যে মুরগির মূল্যটা যেটা গতকাল নির্ধারিত হয়েছে, খুচরা পর্যায়ে আসতে 3 দিন লাগে, যে তাদের যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আছে আমরা 3 দিন পর্যন্ত দেখছি, তবে আজকে 15 টাকায় কমেছে বাজার। আর ওই যে বললাম না পাড়া মহল্লা অলিগলি দোকানগুলো, তারা এখান থেকে 40 টাকায় কিনে কিন্তু ডাবল দামে কিন্তু বিক্রি করার চেষ্টা করে। তারা যেনতেনভাবে অল্প কদিনে একটা যে কিছু ফড়িয়াও আছে, অল্প সময়ে বেশি লাভ করার চেষ্টা করে। বেগুনের সিজন যে এখন বেগুনের দামে লাভ হবে বেশি, এটা এই ক্ষেত্রে বিনিয়োগ করে। আমরা এই জন্য ব্যবসায়ী সমিতিকে দায়বদ্ধতার মধ্যে আনার কথা বলেছি। আর পাশাপাশি অলিগলি মহল্লায় সবাই আপনারা সকল ভোক্তাকে আমরা বলছি, আপনারা তার কাছে এই যে পাকা ভাউচার নেবেন, পাকা রসিদ নেবেন, পাকা রসিদ নিয়ে আপনারা ভোক্তা অধিদপ্তরে না দিলে আপনারা অডিও করে আপনারা অভিযোগ করতে পারেন। আমরা তো সেগুলো শুনানি নিব, সে কত করে কিনেছেন সেগুলো আমরা দেখতে পারি, এটা আইন মোতাবেক। আমি আবারও বলছি, সরকার বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য কাজ করে না। সরকার দেখে বাজার কি সহনশীল অবস্থা আছে নাকি, তারপরে অত্যাবশ্যকীয় পণ্য আইন অনুযায়ী চিনি তেলের মূল্য সরকার নির্ধারণ করছে ভোক্তাদের কথা মাথা রেখে। আমরা আজকে কিছু অল্প অল্প করে ছোট দোকান এরা রাস্তার মধ্যে, ওদেরকে আমরা অল্প করে জরিমানা করেছি। জরিমানা তো মুখ্য হতে পারে না, আমরা চাই সবাই যেন নিজের ভিতর থেকে বিবেক আর নিজের সচেতনতার মাত্রা যেন বাজারে কত দিয়ে কিনেছেন তার থেকে যেই একটা লাভের একটা অংশ সেটা তার বিবেকসম্মতভাবে বিক্রি করেন ন্যায্য মূল্যে, যৌক্তিক মূল্যে, আমরা সেটা প্রচার করার চেষ্টা করছি। এটা হতে থাকলে ইনশাল্লাহ বাজার অবস্থা পরিবর্তন হবে। বাজার ব্যবস্থাপনায় অনেক ক্ষেত্রে উন্নতি হয়েছে, আবার কিছু ক্ষেত্রে আপনারা দেখেছেন এখনও উন্নতির করার সুযোগ রয়েছে। বিশেষ করে যারা একেবারে খুচরা পর্যায়ে বিক্রয় করছেন, 40 টাকা কিনে নিয়ে উনি বিক্রি করছেন 70 টাকা, এটা হতে পারে না, এটা কোনো প্রকারে গ্রহণযোগ্য না। আমরা সেই নির্দেশনা দিয়েছি এবং আমরা আইন অনুযায়ী তাদেরকে জি। আর কিন্তু সার্বিক যে ভিতরের মুদি দোকান থেকে পাইকারি পর্যায়ের বাজার, এটা কিন্তু এবারে আল্লাহর রহমতে সুষ্ঠু ব্যবস্থার মাধ্যমে সংগঠিত হয়েছে। খুচরা বাজারের ব্যবসায়ীরা বলছেন যে রাতে যখন এই পাইকারি আড়ত থেকে মালগুলো আনে তখন অভিযান না। আমি আমি বলি এই যে আমরা যখন খুচরা বাজারে যাই, তারা আমাদের আরও উল্টো প্রশ্ন করে যে আমরা যে ঈদের সময় বোনাস পাই তাদের বোনাস কোথায় যায়। এই যে প্রবণতা, এই প্রবণতাকে সামনে রেখে কিন্তু তারা বেশি মুনাফা লাভের চেষ্টা করে। আমরা এটাকে চেক দেওয়ার চেষ্টা করি।